আমার টোয়েন্টি ওয়ান চলছে আমার একটুতেই ঠান্ডা সর্দি লাগে লেগে যায় আর প্রচুর হাঁচি হয় আর হাঁচি হলে পেটে যে লাগে এটাতে কি আমার বেবির কোনো প্রবলেম হবে প্লিজ জানাবেন ম্যাম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ মারিয়া আপনি তো সতর্ক আছেন এটা অবশ্যই আপনার টোয়েন্টি ওয়ান ঠিক আছে কিন্তু হাঁচি হলে হাঁচিতে অনেক প্রেশার পড়ে কাজে এটা পেটের উপর হাঁচি দিলে পেটে হাত দিয়ে কাশি দিলে আমরা বলি হাত দিয়ে একটু সাপোর্ট দিয়ে কাশতে হবে যেন পেটের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা না বাড়ে এটা প্লাস আপনি হাঁচির চিকিৎসা আপনাকে নিতে হবে আপনি মন্টিলুকাস প্রতিদিন খেতে পারেন যেটা আপনার হাঁচিটা বন্ধ করবে তাছাড়া হাঁচি হওয়ার কিছু কারণ থাকে কেউ ডাস্টে গেলে ধুলাবালিতে কারো ঠান্ডা লাগলে কারো বিভিন্ন কারণে সর্দির জন্য কাজে আপনাকে সর্দি কাশের চিকিৎসা তো করতেই হবে সবসময় হাঁচি না হওয়ার জন্য আপনি মন্টিলুকাস মিলিগ্রাম আপনি রেগুলার খেতে পারেন তাহলে আপনার এ হাঁচিটা কম হবে আর বাচ্চার উপরে এফেক্ট হওয়ার বা বাচ্চা যে কোনো সময় হঠাৎ করে পানি ভেঙে যাওয়া কিংবা ব্লিডিং হওয়ার সমস্যাটা কম হবে আপনি তাহলে সর্দি কাশির চিকিৎসা করেন আর হাঁচির অবশ্যই আপনি একটু ওষুধ খাবেন আর সবসময় মাস্ক পরে থাকেন ধুলাবালিতে যাবেন না এইসব এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের পরবর্তী লাইভগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে ম্যামের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং যারা আমাদের পেজে রিভিউ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও আমাদের সাথে লাইভে যুক্ত হবার সুযোগ পাবেন আপনারা যদি এই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেন দেখা যায় যে অনেকেরই অনেক একই সমস্যা থাকে যারা ডাক্তারের কাছে যেতে পারছে না বা সুযোগ সুবিধা কম পাচ্ছে তারা আমাদের অনুষ্ঠানটি দেখে অনেক উপকৃত হতে পারে এবং সেখানে আমাদের সার্থকতা জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে আশিটি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন স্টেমসেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য কট ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো জিরো আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন আর তাই শেয়ার করে অন্যকে উপকৃত করুন আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ খাবেন না আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে চারবার ডাক্তারকে দেখান আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি